বন দপ্তরের কুনকি হাতি ধানায় মৃত্যু। বন দপ্তরের মাহুতের ঘটনাটি ঘটেছে শনিবার জলদাপাড়া বন বিভাগের জলদাপাড়া ইস্ট রেঞ্জে। জানা যায়, শনিবার দীপক কার্জি নামে এক মাহুত সে কুনকি হাতিকে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তার রুটিন ডিউটি করতে। সেই সময় সেই কুনকি হাতিটি মাহুতের উপর আক্রমণ চালায়। মাহুতকে মাটিতে ফেলে তার দাঁত তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর তাকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ফালাকাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল পাঠানো হয়েছে। বন দপ্তরের সূত্রে খবর, এই ঘটনার পর কুনকি হাতিটিকে পাওয়া যাচ্ছে না। মাহুত দীপক কার্জি কালচিনি ব্লকের মেন্দাবাড়ির বাসিন্দা। সে 5 বছর ধরে বন দপ্তরের কাজ করছে। উনি আপনার কে হয়? উনার কি নাম? দীপক কার্জি। মানে কোথায় বাড়ি? মেন্দাবাড়ি। আর ঘটনাটা কোথায় হয়েছে? জলদাপাড়া। জলদাপাড়া। আচ্ছা, কি ঘটনা হয়েছে একটু মানে কতটুকু জানেন? কাকু ডিউটি অবস্থায় ছিল, নিজে যে কাকুটা যে হাতিটাকে মাহুত করে কাজ করে ওই হাতিটাই বলে মারা গেছে, মারছে। এরকমই আপনি শুনতে পাচ্ছেন? এটা কখনকার ঘটনা? 8:30-9:30 আজকে। এখন আপনারা থানায় আসছেন কি কি সেজন্য? কি আমরা হসপিটালে আসলাম দেখতে, আর থানায় এখানে কাগজপত্র জমা হচ্ছে। আপনার নাম? আমার নাম অরিন্দিতা কার্জি। আপনি কে হন বললেন? হাসতি। আপনি কোথায় বাড়ি? আমার উত্তর মেন্দাবাড়ি। আমি বিয়ে হয়েছি পূর্ব সাতারাতে। আপনার কে হয়? দেওর হয়। মানে আপনারা কখন জানতে পারলেন? কখন? আচ্ছা, সুন্দর। এখন ফালাকাটা থানায় আছে, দেখা যায়। এখন উনি কি বলছেন? ডিপার্টমেন্ট থেকে বা সেটা কিছু বলছে কি? আপনার নাম? আপনি ওনার ভাই? ভাই বউ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ।